দেখুন যে কারণে দুই মিনিটের নির্দেশেই ওড়ার জন্য প্রস্তুত ভারতের সব যুদ্ধ বিমান বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইকের পর থেকে দুই দেশের অশান্তির পারদ চরে আরও মঙ্গলবার ইয়ার স্ট্রাইকের পর বুধবারই ভারতের আকাশীমায় ঢুকে পড়ে পাকিস্তানি বিমান গুলি করে নামানো হয়েছে সেই পাক বিমান এদিকে পাকিস্তানের দাবি তারাও ভারতের দুইটি বিমান গুলি করে নামিয়েছে এই পরিস্থিতিতে ভারতীয় বায়ুসেনার সব বিমানকে প্রস্তুত রাখা হয়েছে বায়ুসেনার সূত্রে খবর দেশের প্রত্যেকটি এয়ারবেসকে সতর্ক করা হয়েছে যে কোনো মুহূর্তে উড়তে হতে পারে এমন বার্তা দেওয়া হয়েছে জানা গিয়েছে এয়ারফোর্সের প্রত্যেকটি বিমান দুই মিনিটেই উড়তে পারবে এমন প্রস্তুতি নিয়ে রেখেছে অর্থাৎ যে কোনো জরুরি অবস্থাতেই দ্রুত উড়ে যাবে তারা ভারতের দুইটি বিমান গুলি করে নামানো হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান কিন্তু পাকিস্তানের এই দাবি উড়িয়ে দিয়ে ভারত জানিয়েছে কোনো বায়ুসেনা বিমান গুলি করে নামানো হয়নি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর যে কোনো এয়ারফোর্সের পাইলট নিখোঁজ নন অর্থাৎ ভারতের দুই পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে বলে যে দাবি পাকিস্তান করেছে সেটাও অস্বীকার করেছে ভারত মঙ্গলবার পাকড্রোন ঢুকে পড়ে গুজরাটের কাছে মঙ্গলবার পাক ড্রোন ঢুকে পড়ে গুজরাতের কচ্ছে তা নিমেষে গুলি করে নামায় ভারতীয় সেনা ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের পর এই পাক ড্রোনের প্রবেশ কি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে সেই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠলেও ভারত যে সতর্ক তাই ফের একবার হাতে নাতে প্রমাণ করে দিয়ে পাক ড্রোন গুলি করে নামিয়ে দেয় তারা